আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ফিরাতে আমরা জুমার দিন আসরের পরে দুরুদ শিখব, অর্থাৎ প্রতি শুক্রবার। অর্থাৎ প্রতি শুক্রবার আপনারা আসরের নামাজের পরে এই দুরুদ আমল করবেন। যদি আপনারা এই আমলটা করেন তাহলে দেখুন এর ফজিলত হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে 80 বার নিম্নে দুরুদটি পাঠ করবে, অর্থাৎ আমি যে দোয়াটা বা যে দুরুদটা আমি আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব, সেই দুরুদটা যদি 80 বার পাঠ করে বা পড়ে, তার 80 বছরের গোনা মাফ হবে এবং তার আমলনামায় 80 বছরের ইবাদত বন্দিগি সব লেখা হবে। দুরুদ চলে যে এটা, অর্থাৎ আপনারা প্রতি শুক্রবার বা জুমার দিন আসরের নামাজ পড়ে, আসরের ফরজ নামাজ পড়ে, যেই স্থানে আপনি নামাজটা পড়বেন আসরের ফরজ নামাজ, সেই স্থানে বসে থাকবেন, উঠবেন না। সেখানে বসে যদি আপনারা এই নিম্নে দুরুদটা 80 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 80 বছরের ইবাদত বন্দিগি সওয়াব দিবে এবং বিনিময়ে 80 বছরের গুনাহ আপনার মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তো আজকে হলো আমাদের শুক্রবার জুমার দিন। আজকে আমরা এই দিনে, এই জুমার দিনে আমরা ইনশাল্লাহ এই দুরুদটা পড়তে পারি। তো আমি আপনাদেরকে প্রথমে আরবি উচ্চারণ শিখিয়ে দিব, পরে বাংলা উচ্চারণ দেখিয়ে দিব, তারপর আমি এটার অর্থটা বলে দিব। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা হামজা লাম জবর আল লাম খরা জব ল, এখানে একটা টান দিবেন আল ল, হা মিম পেশ হুম, মিম জবর মা হুম, মা হুম এখানে অবশ্যই গুণ আদায় করবেন। আল্লাহুম্মা আল্লাহুম্মা, সাদ লাম জব সল্লাম জিল্লি সল্লি, আইন জবর আল লাম খরা জব ল, একটা টান হবে সল্লি আলা সল্লি আলা, একসাথে আল্লাহুম্মা সল্লি আলা আল্লাহুম্মা সল্লি আলা, এখানে এই যে খারাজ অবরটা এটা লামের উপর হবে, ইয়া কিন্তু এখানে পড়া যাবে না। আল্লাহুম্মা সল্লি আলা, একসাথে পড়েন আল্লাহুম্মা সল্লি আলা, আবার বলে আল্লাহুম্মা সল্লি আলা, মিম পেশ মু হামিম জবর হাম মু হাম, এখানে অবশ্যই গুণ করবেন মু হাম মিম জবর মা মু হাম মা, হ্যাঁ দাল যে দি একটা জের পড়বেন, ইউনিভার্সের জের জের পড়বেন, দাল যে দি মু হাম মা দি, নুন গে নুন কে ধরবেন, নুন নুন যে নিন মু হাম মা দি নিন মু হাম মা দি নিন মু হাম মাদিনিন, নুন যেমন নাবাই আজের বি নাবি, ইয়া লামজের হিল মুহাম্মাদিনিন নাবি হিল, হামজা মিম পেশ উম মিম ইয়াজের মি উম মি ইয়াজের হি উম মি, মুহাম্মাদিনিন নাবি হিল উম মি, একসাথে মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি, ওয়াও জুবর ওয়া আইন জুবর আ ওয়া আলাম খরা জুবর লা, একলিপ টান দিবেন ওয়া আলা, হামজা খরা জুবর আ একলিপ টান, লাম জেলি হা খরা জেলি হি একলিপ টান, ওয়া আলা আলিহি, ওয়াও জুবর ওয়া সিন লাম জুবর সাল ওয়া সাল লাম মিম জেলিম ওয়া সাল্লিম, তাসিন জব তাস লাম ইয়াজেল্লি, মিম আলু তুই জবর মানা সফ ফজল্লে মিম আলু জবর মা হবে, একটি প্রাণ হবে, ওয়াসাল্লিম তাসলিমা ওয়াসাল্লিম তাসলিমা, এরকম ভাবে পড়ব। আবার বলেন আমার সাথে আল্লাহুম্মা সল্লি আলা আল্লাহুম্মা সল্লি আলা আল্লাহুম্মা সল্লি আলা, আবার আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি, মুহাম্মাদিনিন
محمد النبي محمد النبي الأمي محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আবার বলেন اللهم صل على اللهم صل على এখানে সাল্লি বলবেন না আমরা নাকি সাল্লি বলি সাদ কে সিন বানাই ফেলি তো সাদ কে সিন বানাই পড়বেন না সাদ মোটা করে পড়বেন اللهم صل على اللهم صل على محمد النبي الأمي محمد النبي الأمي وعلى آله وعلى آله وعلى آله وسلم تسليما وسلم تسليما وسلم تسليما এরকম ভাবে পড়বেন আমরা এখন বাংলা উচ্চারণটা একটু দেখি اللهم صل على محمد النبي الأمي محمد النبي محمد النبي محمد النبي الأمي وعلى آله وعلى آله وسلم تسليما وسلم تسليما এরকম আবার বলেন একসাথে اللهم صل على এখন আকারটা বাদ দিয়ে পড়বেন اللهم صل على محمد النبي الأمي محمد النبي الأمي وعلى آله وسلم تسليما তো এই দুরুদ শরীফের অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি শান্তি ও রহমত বর্ষণ করো উম্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ও তার পরিবার পরিবারের উপর তো এই হচ্ছে দুরুদের অর্থ